ডেলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে আপনাদেরকে আরও আরেকবার স্বাগত জানাচ্ছি। সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, তো দেখেছেন আমার সকালবেলা সমস্ত কাজ তাড়াতাড়ি করে সব সারা হয়ে গেছে। এবার আমি একটু বাইরে বেরোবো, এক জায়গায় যাচ্ছি, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি, তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন, এখন অনেকটা দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে, বেশি দেরি করলে হবে না। তো চলুন আমি দেখাই আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে আমাদের একটা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আছে, তো আজকে আমরা একটা ফ্ল্যাট দেখতে এসেছি। এখন এটার কাজ কমপ্লিট হয়নি, এটা হলো ফ্ল্যাটটা ঢোকার গেট, আর এই যে পুরো লম্বাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাইনিং লিভিং একসাথে মানে রয়েছে। সামনেটা লিভিং আর ওই পুরো বড় এরিয়াটা হলো ডাইনিং। ডাইনিং লিভিংয়ের পাশেই আছে একটা বেডরুম, আর বেডরুমের সাথে অ্যাটাচ আছে ব্যালকনি। বেডরুমের এটা হলো ঢোকার গেট, আর বেডরুমের সাথেই অ্যাটাচ আছে ব্যালকনি। এই যে ব্যালকনির গেট, তো ব্যালকনিটা বেশ বড়ই আছে, আর ব্যালকনির সামনে আছে একটা খোলা মাঠ, জঙ্গলও আছে কিন্তু ঠান্ডা বেশ, গ্রীষ্মকালে ঠান্ডা হাওয়া রোদ্দুর সবই ঢুকবে, শীতকালেও ভালো রোদ্দুর হবে। তো এই একটা বেডরুম গেল, এটা তো 3BHK ফ্ল্যাট, তিনটে বেডরুম আছে, আর ব্যালকনির রুমটার পাশেই আছে একটা কিচেন। যে কিচেনটাও অনেকটাই বড়, আর তার পাশে আছে কমন বাথরুম। এই যে এটা হলো কমন বাথরুম, আর এইটা আর একটা বেডরুম, এটা অ্যাটাচ বাথরুম আছে বেডরুমটার সাথে। এই বেডরুমতে দুটো জানলা আছে, আর এই যে বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম, আর এই বেডরুমটার পাশেই আছে আর একটা বেডরুম। এই যে রয়েছে আর একটা বেডরুম, এখানে সব থেকে বড় হলো ডাইনিংটা লিভিংটা। ডাইনিংটা সব থেকে বড়, দেখতেই পাচ্ছেন অনেকটা বড়, খোলামেলা ডাইনিং অনেকটা জায়গা জুড়ে। তো ফ্ল্যাটটা বেশ খোলামেলাই আছে, আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, দেখা যাক কী করা হয়, কী করা যায়। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাটটা আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাব। এখান থেকে আমরা আরেক জায়গায় যাব, তো সঙ্গে থাকুন, চলুন আমাদের সাথে, দেখাই এরপর আমরা কোথায় যাই। গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনাদেরকে আমি আমার ফ্ল্যাটটা দেখালাম, মানে ওটা নেওয়ার ইচ্ছা আছে, ওটা এখনও নেবো কিনা পুরো ঠিকঠাক হয়নি। তো ওখান থেকে আমি চলে এসেছি, এসেছি আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে ঘরেতে আমি কোনো শ্যুট করতে পারিনি, কারণ ওখানে সামনে একজনকার বাড়িতে হরিনাম হচ্ছে,
ঠাকুরের গান টান হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে, তাই জন্য ভিডিও শ্যুট মানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি তার জন্য খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আমি এখন এসেছি একটু মাঠের দিকে। সামনে যে পুকুরটা দেখছেন, আমাদের বাড়ির পেছনে কিছুটা পিছনে এই পুকুরটা আছে, এটা হলো ঝিল পুকুর, অনেকটা বড় ঝিল, এটা অনেকটা বড়। আর এইসব চারপাশটা দেখছেন এত বন জঙ্গল হয়ে গেছে, এই যে বন জঙ্গল, এগুলো আগে অনেক পরিষ্কার ছিল, আমরা এখানে ছোটবেলায় খেলা করতাম। এখানকার এখানে আমার অনেক স্মৃতি, ছোটবেলাকার অনেক স্মৃতি চারদিকে ছড়িয়ে আছে। তো দেখছেন এখানে আমরা বসে থাকতাম, আর এখানে অনেকগুলো বড় বড় গাছ ছিল, আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, সেই সমস্ত কিছু কেটে দিয়েছে, বাঁশ গাছগুলো খালি আছে। আর এই যে পিছনের বাড়িগুলো দেখছেন, এইসব বাড়িগুলো তখন ছিল না, আমরা যখন এখানে খেলা করতাম তখন এখানে শুধুই ছিল কলা বাগান, আর কিছু ছিল না। আর এই বাঁশ বাগানটা ছিল, বাঁশ বাগানটা, এই তেঁতুল গাছটা দেখছেন, বিশাল বড় তেঁতুল গাছ একটা হয়ে আছে, তেঁতুলও হয়েছে বোধহয় ভিতরে ভিতরে। তো এগুলো এখন সব বিক্রি হয়ে গেছে, এগুলো আর আমাদের এখন নেই। তো ভীষণ সুন্দর পরিবেশটা, পুরো নিস্তব্ধ হয়ে আছে, ভালো লাগবে চারিদিকটা ঘুরতে। তো চলুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমার ছোটবেলাকার স্মৃতি। আমরা এখানে খেলা করতাম, ঘুরে বেড়াতাম অনেক কিছু, সারাদিন প্রায় এখানেই কেটে যেত, ছুটি থাকলে আমাদের বাড়িতে কম সময় কাটতো, এইসব জায়গায় বেশি সময় কাটতো। তো বন্ধুরা চলুন আমাদের বাড়ির পিছনটা পর্যন্ত আমি আপনাদের দেখাই, কিন্তু ওই দিকটা গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারবো না, এত শব্দ হচ্ছে। সব ভাঙা হয়েছে, ভেঙে নতুন করে আবার করা হয়েছে। তো আমাদের বাবার বাকি মা যেখানে শিফট করেছে, মানে যেখানে সমস্ত জিনিসপত্র রেখেছে এবং থাকছে, সেখানটা ভীষণ অগোছালো হয়ে আছে, তো সেই জন্য আরও করতে পারলাম না। তো আগে বাড়িটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমাদের আগে দেখাই ছিল আমাদের নতুন বাড়িটা, যেটা ইনকমপ্লিট মানে এখন কাজ চলছে, তো সে বাড়িতেই আমাদের দেখাই। এই যে বাড়িটা, তারপরে আপনাদের সাথে একটু কথা বলার জন্য বসলাম।
আসবার সময় আমি আমার ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কিনে এনেছি, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। সেরকম কিছু না, ছোটোখাটো জিনিস। তো আমার ঠাকুর যে রয়েছে গুরুদেব, ওনাকে সেবা দিতে পারি না। যখন এখানে আসি তখন ঠাকুরের সেবা দেওয়ার কোনো গ্লাস প্লেট আমার কিছু ছিল না, কেনা হয়নি। এমনি ধূপ সকাল সন্ধ্যায় এমনি ধূপ দেখাতাম, তো তাই জন্য আজকে যখন আমি বেরোলাম তখন ভাবলাম যে আজকেই কিনে নিয়ে চলে আসি। তো আমি কী কী কিনেছি দেখাই আপনাদের। এই যে প্রদীপটা কিনেছি, ছোটো প্রদীপ। আর কিনেছি তিনটে প্লেট কিনেছি। আর কিনেছি তিনটে গ্লাস, ছোট্ট ছোট্ট সুন্দর গ্লাস তিনটে। আর কিনেছি তিনটে বাটি, এই যে ছোট ছোট তিনটে বাটি, তিনটে বাটি। যদি আপনারা বলেন বাটি আমার কেন দরকার ঠাকুরকে সেবা দেওয়ার জন্য, তো আমাদের গুরুদেবকে যে সেবা দিই, তো এই প্লেটে সেবা দেওয়ার পর সেবা মানে মিষ্টি বাতাসা যাই দিই না কেন এতে, তো এই বাটিটাতে এইভাবে চাপা দিয়ে দিতে হয়। তো ধীরে ধীরে দেখতে পাবেন আমি আমার সাথে নিশ্চয়ই সেবা শেয়ার করব যে কীভাবে আমি ঠাকুরকে সেবা দিচ্ছি। তো এইভাবে চাপা দিয়ে দিতে হয়, গুরুদেবকে এইভাবেই সেবা দিতে হয়। তো তার জন্য বাটিগুলো আমি কিনে এনেছি। তো কালকে যখন আমি গুরুদেবকে সেবা দেব তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন আমি কীভাবে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা আমি আজকে এখান পর্যন্তই শেষ করছি। কালকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য গুড নাইট।